ইতালিতে ভিসা জালিয়াতির অভিযোগে বাংলাদেশি সহ 40 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 13 জনকে এরই মধ্যে কারাগারে পাঠিয়েছে ইতালির পুলিশ। 24 জনকে গৃহবন্দীর পাশাপাশি 7 জনকে রাখা হয়েছে পুলিশি হেফাজতে। আটকদের বিরুদ্ধে অবৈধ অভিবাসন, অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া সন্দেহভাজন আরও 10 জনকে 1 বছরের জন্য ব্যবসায়িক কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। এমন ধরপাকড়ে আতঙ্ক বেড়েছে প্রবাসী বাংলাদেশিদের। স্থানীয় প্রসিকিউটরের দাবি, 2020 সাল থেকে সন্দেহভাজন ও আটককৃতরা মিথ্যা তথ্য দিয়ে প্রায় 2500 আবেদন জমা দিয়ে আসছেন, বিনিময়ে অভিবাসন প্রত্যাশীদের কাছ থেকে 7000 ইউরো করে হাতিয়ে নিচ্ছেন। এ বিষয়ে আরও খবর জানাবো। ইতালি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন। রিয়ন, যে অভিযোগটা এসেছে যে বিভিন্ন অভিযোগে তাদের আটক করা হচ্ছে, ঠিক বাংলাদেশি সংখ্যা কত এবং তাদের পরিচয় জানা গেছে কিনা? আপনাকে ধন্যবাদ। আসলে ইতালি গণমাধ্যমে আসলে এই তথ্যগুলো আসলে তুলে এসেছে, বিশেষ করে মল ফালকুনে একজন বাংলাদেশিকে আটক করেছে, আরো কয়েক জায়গায় আসলে আটক করা হয়েছে, কিন্তু মূলত আসলে ইতালিতে গণমাধ্যমে এই কারোর নাম প্রকাশ করা হয় না। সেক্ষেত্রে আসলে আমরা নামটি জানতে পারি না এবং সংখ্যাটাও আসলে প্রকাশ করা হয় না, কোন দেশের কতজন আসলে আটক করা হয়েছে। যে এই যে অভিযানটা চলছে, ঠিক কি কি কারণে, কোন কোন অপরাধের কারণে হচ্ছে অভিযানটা চালানো হচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশিদের উপর এই প্রভাবটা কেমন? আসলে মূলত এই অভিযানটি পরিচালনা হয় অবৈধ অর্থনৈতিক লেনদেনের কারণে এবং ভিসা জালিয়াতির কারণে। গত মাসে কিন্তু ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মিলানি একটি কড়া বার্তা দিয়েছে ভিডিও মাধ্যমে, বিশেষ করে বাংলাদেশিদেরকে ইঙ্গিত করে কিন্তু একটি বার্তা তিনি দিয়েছে যে বাংলাদেশিদের মধ্যে অনেক যারা নাগরিক আছে অভিবাসী, তারা কিন্তু জাল জালিয়াতির সাথে সম্পৃক্ত এবং তারা এক একটি ভিসার মাধ্যমে 18 থেকে 15 হাজার ইউরো তারা নিয়ে থাকে। এই বিষয়টি তিনি কিন্তু নজরে এনেছেন এবং বাংলাদেশিদেরকে কিন্তু তারা নজরে রেখেছে। তো আরেকটি বিষয় হচ্ছে যে অবৈধ অভিবাসীদের কিন্তু ইতিমধ্যেই কিন্তু আলবেনিয়া, পার্শ্ববর্তী যে আলবেনিয়া শহর আছে সেই আলবেনিয়াতে হস্তান্তর করবে, অর্থাৎ আগামী আগস্ট মাসের 1 তারিখ থেকেই এই কার্যক্রম হয়তো বা শুরু হবে। তখন হয়তো বা এই অবৈধ যারা আছে তাদেরকে হয়তো ধরপাকড় হয়তো বা শুরু হতে পারে। যদি তাদেরকে যে সকল অভিযোগে আটক করা হচ্ছে সেই অভিযোগগুলো যদি প্রমাণ হয়, সেক্ষেত্রে তারা আসলে কি ধরনের সাজার মুখোমুখি হতে পারেন? দেখেন, বেশ কয়েকজন বাংলাদেশিকেও কিন্তু এই সাজার আওতায় নিয়ে আসছে, অনেককেই কিন্তু গৃহবন্দী অবস্থায় কিন্তু রাখা হয়েছে, তাদেরকে কোনোভাবেই তাদের ঘর থেকে বের করতে দিচ্ছে না, 24 ঘন্টা তাদেরকে কিন্তু নজরদারিতে রাখা হয়েছে এবং তারা কি কর্মগুলো তারা দিনে যে কর্মগুলো করছে সেগুলো তারা ফলো করছে। বলতে গেলে গৃহবন্দি আসলে আপাতত রাখা হচ্ছে, পরবর্তীতে কোনো যদি আগুন অভিযোগ পাওয়া হয় সেক্ষেত্রে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। ইতালি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন।